হেয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইনফ্রো গাইট লার্ন উইজডম ফ্রম ডিজিটাল কন্টেন্ট দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ থেকে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের বিভিন্ন পদে ছ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রথম শর্ট নোটিশ আসে ফেব্রুয়ারি মাসে তারপর দীর্ঘ তিন মাস হয়ে যায় তোমরা সকলেই হয়তো বিভিন্ন চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও দেখে নিয়েছো কিন্তু বন্ধুরা এই মধ্যে রয়েছে কিছু বিজ্ঞপ্তির লুকানো সত্য যা তোমাদের জানা খুবই জরুরি এছাড়া তোমাদের পরীক্ষা সাহায্য করতে ভিডিও শেষে কিছু বোনাস টিপস আছে তাই ভিডিওটা মন দিয়ে দেখো এখানে সর্বমোট আঠেরোটি পোস্ট প্রতিটি পদের আলাদা আলাদা যোগ্যতা তাই এই পেজে এসে অ্যাটাচ ফাইলসগুলো অবশ্যই পড়ে নিতে হবে অ্যাপ্লিকেশান করার আগে তোমরা এখনই ঠিক করে নাও কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে কারণ এখন আমি তোমাদের এই আঠেরোটা পোস্ট ডিটেলসে আলোচনা করছি প্রত্যেকটা পদের ডিসকাশান করার আগে আমরা একটা ওভারভিউ নিয়ে নেব অর্থাৎ ইন জেনারেল এই পোস্টগুলোতে ঠিক এক্স্যাক্টলি কি আছে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে এখানে টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান এই তিনটে লেভেলের জন্য কি আছে পোস্ট আছে তারপরে কি আছে না একটা আলাদা করে এলিজিবিলিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট আর কিছু কিছু পোস্ট আছে যেখানে এই সার্টিফিকেটের প্রয়োজন নেই এছাড়া স্কিল টেস্টের কথা বলা আছে বেশ আর কি আছে না এখানে এই যে রিক্রুটমেন্টটা হবে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথমত একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে আবার কি হয়েছে না এর পরবর্তীতে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি আসবে অর্থাৎ মনে করো এটা যদি টোটাল ভ্যাকান্সি হয় ফার্স্টে এটাকে কি করা হয়েছে না একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এটাকে আলাদা করা হয়েছে ঠিক আছে এরপর কি হবে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টগুলোকে আবার কি হবে না পোস্ট ওয়াইজ আলাদা করা হবে অর্থাৎ আপাতভাবে যে ছ প্লাস যে ভ্যাকান্সিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দুটো স্টেপে ভেঙে যাবে তখন কিন্তু ভ্যাকান্সি অনেক কমে যাবে যদিও এখানে বলা আছে যে পরবর্তীতে ভ্যাকান্সির সংখ্যা বাড়লেও বাড়তে পারে নেক্সট দেখো ফার্স্ট যে পোস্টটা সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ এখানে আমি টোটাল আঠেরোটা পোস্টের যে পিডিএফটা এক জায়গায় করে নিয়েছি যাতে ডিসকাশান করতে সুবিধা হয় তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি বলা হয়েছে না ফার্স্ট হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এটা তো কমন দেন কি বলা হচ্ছে না ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আর কি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তার মানে এই পোস্টটার জন্য একজন ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে আর তার কাছে ডোপাস সার্টিফিকেট অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট থাকতে হবে সেই সার্টিফিকেটটা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভড হতে হবে আচ্ছা ডিজায়ারেবেল কিছু কথা বলা আছে যেমন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা এই রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড কোনো সোশ্যাল ওয়ার্কে সাথে সে যদি যুক্ত থাকে তো এটা একটা তার প্লাস পয়েন্ট এছাড়াও যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সোশ্যাল ওয়ার্কে সেটাও একটা প্লাস পয়েন্ট হিসাবে দেখা হবে এখানে এজের কথা কি বলা হয়েছে বিভিন্ন কাস্ট বেসিসে এজের ইয়েটা দেওয়া হয়েছে তোমরা এটা দেখে নিও নেক্সট কী বলেছে না পে স্কেল এটা নাইন লেভেলে পে স্কেল হবে আর সিলেবাস যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে ইংলিশ থাকবে পঁচিশ নম্বরে বাংলা থাকবে পঁচিশ নম্বরে অ্যারিথমেটিক পঁচিশ আর জিকে এখানে একটা স্পেশাল এমফাসিস করা হয়েছে যে টপিকটার উপরে সেটা হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই টপিকটা তোমরা এনসিআরটির ইকোনমিক্সের পার্ট থেকে পেয়ে যাবে এছাড়া এই টপিক রিলেটেড বিশেষ করে কিছু পিডিএফ এবং এমসিকিউ কোশ্চেন আমি গ্রুপে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এই টপিকটার ওপরে দশ মার্কস আছে আর এরপরে একটা যেটা আছে সেটা হচ্ছে পনেরো মার্কসের ইন্টারভিউ তো এটা ক্লিয়ারলি বোঝা গেছে আচ্ছা আর কথা বলে রাখি এই যে ইংলিশ বেঙ্গলি অ্যারিথমেটিক এটা কিন্তু পোস্ট ওয়াইজ সিলেবাস চেঞ্জ হচ্ছে অর্থাৎ তোমরা এর পরবর্তীতে যখন আমি বাকি পোস্টগুলো দেখাবো সেখানে তোমরা দেখতে পারবে এই ম্যাথ কোথাও কোথাও টেন্থ লেভেলের আছে কোথাও কোথাও এইট লেভেলে আছে তো তোমরা সেই জিনিসটা একটু ভালো করে দেখে নিও নেক্সট কী বলেছে গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি বলা হয়েছে না ওই সেম ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর কি হতে হবে না ক্লাস এইট পাস হতে হবে ঠিক আছে আর কি আছে না এজ আছে প্রত্যেকটা ইন জেনারেল এজ হচ্ছে ওই আঠেরো থেকে চল্লিশ এই রেঞ্জের ঠিক আছে তবুও একবার যেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো ইন্ডিভিজুয়াল পোস্টে এজটা দেখে নেবে আচ্ছা এখানেও কি আছে না টেন মার্ক আছে কোথায় না এইথ স্ট্যান্ডার্ডের হ্যাঁ বাংলায় আছে তেরো মার্কস সেটাও এইট স্ট্যান্ডার্ডের আর অ্যারিথমেটিকে আছে টেন মার্কস সেটাও এইট স্ট্যান্ডার্ডের অর্থাৎ এই পোস্টের জন্য যাবতীয় যে এক্সাম সেটা সবটাই দেখো এইট স্ট্যান্ডার্ডের আর ইন্টারভিউ আছে সেভেন মার্কসের নেক্সট হচ্ছে নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত এখানেও এলিজিবিলিটিতে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং পোস্টের কথা বলা হয়েছে অর্থাৎ মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট এই যে এজগুলো সেম আছে বাকিগুলোর আচ্ছা আর কি বলা আছে তাদের জন্য যেটা আছে না সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের মেন টপিক সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সিক্সটি ফাইভ মার্কস ইংলিশ থেকে থার্টিন মার্কস আর জিকে আছে সেভেন মার্কস আর তাদের ইন্টারভিউতে আছে পনেরো মার্কস নেক্সট হচ্ছে সহায়ক অব গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েতেও দেখো ইন জেনারেল সবকিছুই সেম আছে আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে না মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস হতে হবে আর একটা বলা আছে না ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এই মাধ্যমিক পরীক্ষায় নেক্সট দেখো এজ প্রত্যেকটাতেই সেম আছে হ্যাঁ আচ্ছা এটার ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে পঁচিশ মার্কসের ইংলিশ বাংলাও পঁচিশ মার্কস অ্যারিথমেটিক পঁচিশ মার্কস আর জিকে আছে সেই জি কের মধ্যে এই টেন মার্কসের রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই টপিকটার ওপরে কিছু কোয়েশ্চেন আসবে অর্থাৎ তার মানে এই নয় দশটা প্রশ্নই এই টপিক থেকে আসবে এই দশটার মধ্যে কিছু থাকতে পারে যে সমস্ত স্ট্যাটিক জিকে হয় অথর হ্যাঁ ওই টপিকগুলো তোমরা দেখে নিও জেনারেল যে ডাব্লিউ বি পিএসসি ক্যাটাগরিতে যে স্ট্যাটিক জিকে পোর্শনটা থাকে সেটা এটার সাথে মার্চ করে নিও নেক্সট হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত আচ্ছা এটা হচ্ছে সেই পঞ্চায়েত ওয়েব সিরিজে জিতু ভাইয়ার যে পোস্ট সেটা দেখো তোমরা এখানে কি বলা আছে এসেন্সিয়ালের মধ্যে তো এক ইন্ডিয়ান হতে হবে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ এইচ এস পাসের হ্যাঁ এই পোস্টটা কি আছে না এইচ এস পাসের পোস্ট আছে আর কি বলা আছে দেখো বলা আছে যে ডিজারেবেল তাদের ক্ষেত্রে হবে যাদের কিনা ছ মাসের ট্রেনিং আছে কম্পিউটার একটা রিকগনাইজ ইনস্টিটিউশান এখানে দেখো এখানে ডিজারেবেলে দেওয়া আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেটটা এটা কিন্তু ম্যান্ডেটরির মধ্যে নেই তো এইটা তোমরা একটু দেখে নিও নেক্সট দেখো এমসিকিউ এর কথা বলা আছে এখানেও সেম পঁচিশ মার্কস পঁচিশ মার্কস পঁচিশ মার্কস আর জি কে টেন মার্কসের হচ্ছে ওই টপিকটা অর্থাৎ এর আগের পোস্ট আর এই পোস্টের এমসিকিউ কিউ প্যাটার্ন একদম সেম আচ্ছা লাস্টে হচ্ছে পনেরো মার্কসের একটা ইন্টারভিউ আছে ছয় নম্বর পোস্টের কথা কী বলা আছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি এখানে এসেন্সিয়াল এলিজিবিলিটি কি আছে না হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর্থাৎ এটা কিন্তু মাধ্যমিক পাশের পোস্ট ঠিক আছে রিকগনাইজড পোস্ট থেকে পাশ করতে হবে ডিজায়ারেবেলে কি আছে এখানেও দেখো সেই কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে তোমাদের সার্টিফিকেটটা আচ্ছা এখানে একটা জিনিস দেখার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে শুধু সার্টিফিকেট চেয়েছে ডিপ্লোমা আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ছ মাসের আলাদা করে একটা আর কি ট্রেনিং এর সার্টিফিকেট চেয়েছে তো তোমরা এই দুটো জিনিসকে কিন্তু গুলিয়ে ফেলো না ঠিক আছে যেখানে ছ মাসের সার্টিফিকেট প্রয়োজন সেখানে ওইটা অ্যাপ্লাই হবে আর যেখানে ডিপ্লোমা বলা আছে একদম সেখানে কিন্তু ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেটটা দিতে হবে এখানেও দেখো কুড়ি মার্ক্সের হচ্ছে ইংলিশ আছে বাংলা আছে কুড়ি মার্কস অ্যারিথমেটিক আছে পঁচিশ মার্কস কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে মাধ্যমিক এখানে স্ট্যান্ডার্ডটা একটু বেড়ে গেল জি আছে কি না টোয়েন্টি মার্কস এখানে দেখো পরিমাণটাও বেড়ে গেছে নাম্বারের যে ওই রুরাল লাইফ আর ডেভেলপমেন্ট টপিক থেকে আর লাস্টে ইন্টারভিউ আছে পনেরো মার্কসে ঠিক আছে নেক্সট দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি এটা বলা আছে যে অনার্স ডিগ্রি থাকতে হবে কিসে না কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল কোর্স অফ ডিওইসি এটা কিন্তু একটা কম্পিউটারের কোর্স হয় আলাদা এবং তার সার্টিফিকেটে তোমরা এই নামটা কিন্তু দেওয়া থাকবে তো এই পোস্টটাতে যারা তোমরা অ্যাপ্লাই করবে ভাবছ এই জিনিসগুলো যেন তোমাদের কাছে থাকে তা হইলে কিন্তু ফর্ম ফিল আপ করার পরেও সেটা পরবর্তীতে রিজেক্ট হয়ে যাবে আর কি দেয়া আছে না এটা যাদের বিটেক ডিগ্রি আছে কম্পিউটার সায়েন্সে হ্যাঁ তারাও কিন্তু এই পোস্টটার জন্য এলিজিবেল হয়ে যাচ্ছে ঠিক আছে এজ তো প্রত্যেকটারই প্রায় সেমই এটার কিন্তু পে স্কেল অনেক হাই টেন লেভেলে পে স্কেল আর এমসিকিউ প্যাটার্নে যেটা বলা আছে সেটা হচ্ছে ইংলিশ থাকবে টেন মার্কসের বাংলা টেন মার্কস অ্যারিথমেটিক টেন মার্কস আর রুরাল ডেভেলপমেন্ট টপিকটা থেকেও টেন মার্কস কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটাই থাকছে ফর্টি ফাইভ মার্কস ঠিক আছে আর স্ট্যান্ডার্ড কিন্তু সেখানে থাকছে তাদের বিএসসি লেভেলের আর কুড়ি মার্কসের থাকছে তাদের প্র্যাকটিক্যাল টেস্ট আচ্ছা এখানে এই যে বাংলা ইংরেজি টপিকগুলো থাকছে এইখানের যে সিলেবাসটা সেটা কিন্তু বেশিরভাগটাই গ্রামারকে ফোকাস করে ঠিক আছে তো বাংলা এবং ইংলিশে যাবতীয় গ্রামার্স হ্যাঁ সেই জায়গাগুলোকে কিন্তু বেশি করে ফোকাস করতে হবে ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে এটা কি আছে না এটা দেখো তোমাদের মাধ্যমিক পাশের কথা বলা আছে হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট সাথে কি চাওয়া আছে না হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ডস হ্যাঁ থার্টি ওয়ার্ডস কিন্তু বেশ যথেষ্ট এটা কিন্তু প্র্যাকটিস না করলে এই থার্টি ওয়ার্ডস আসবে না এবং এই প্র্যাকটিসটা তোমরা নর্মালি কিবোর্ড কম্পিউটারে করলে কিন্তু হবে না এটা তোমরা অনলাইনে চেক করবে গুগলে গিয়ে হ্যাঁ যে ডাব্লু 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 ডট টাইপিং বাবা ডট কম ওখানে দেখবে টাইমারের সাথে প্যাসেজ দেওয়া থাকবে যেমনটা সিএইচসএল বা সিজিএল এ প্যাটার্নে যেরকমভাবে আসে সেরকমভাবে দেখবে ওখানে দেওয়া আছে এটা কমপ্লিটলি ফ্রি তোমরা ওই ওয়েবসাইট থেকে এটা প্র্যাকটিস করতে পারো লিঙ্ক আমি পরবর্তীতে ডিসক্রিপশানে দিয়ে দেব নেক্সট দেখো কী বলেছে না এটার যে এক্সামটার প্যাটার্ন হবে সেটা থাকছে টোয়েন্টি মার্কসের ইংলিশ টোয়েন্টি মার্কসের বেঙ্গলি টোয়েন্টি ফাইভ মার্ক্সে অ্যারিথমেটিক স্ট্যান্ডার্ড থাকছে মাধ্যমিক আর কি না জিকে কে থাকছে টোয়েন্টি মার্কসে আর ইন্টারভিউ থাকছে পনেরো মার্কসে নয় নম্বরে বলেছে ডাটা এন্ট্রি অপারেটার অফ পঞ্চায়েত সমিতি সেটা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে মাধ্যমিক পাস হতে হবে আর কি আছে সাথে না হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি অর্থাৎ এই পোস্টটা যেটা এটাতে কিন্তু একটা না হ্যাঁ এই ন নম্বর যে পোস্টটা সেটা কিন্তু একটা না ইংলিশেও টাইপিং স্পিড থাকতে হবে কত না থার্টি ওয়ার্ডস পার মিনিট আর বাংলাতে থাকতে হবে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ঠিক আছে বাংলার কোনো সফটওয়্যার আমি পেলে অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেব আর কি থাকতে হচ্ছে অ্যাটলিস্ট থ্রি মান্থস ফরমাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর অল সেন্ট্রাল গভর্নমেন্ট আচ্ছা এখানে কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যেটা কিন্তু কমন না যে তিন মাসের ফর্মাল ট্রেনিং থাকতে হবে ঠিক আছে পার্সোনাল কম্পিউটার ইউজের উপরে আচ্ছা এক্ষেত্রে কি যারা আইসিটিতে এই মুহূর্তে আছে আছেন তাদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে কি না সেটা আমি পরে তোমাদেরকে জানিয়ে দেব এখানে কি বলা আছে না হ্যাভ মিনিমাম স্পিড অফ ডাটা এন্ট্রি সিক্স থাউজেন্ড কি রিপ্রেশন পার আওয়ার এটা কিন্তু সিক্স কি ডিপ্রেশান বলা আছে ঠিক আছে অর্থাৎ মানে এখানে আর ওয়ার্ডটা মেনশান করেনি প্রত্যেকবার যখন একটা করে আমরা লেটার প্রেস করি সেই লেটার প্রেসের যে টোটাল কাউন্টিংটা সেটা বলা আছে ছ কি ডিপ্রেশান ঠিক আছে সেটা কতক্ষণে না এক ঘন্টাতে এছাড়া ডিজারেবল কি আছে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটার পার্সোনাল কম্পিউটারে হুম আচ্ছা আর এটার ক্ষেত্রে যে এক্সাম প্যাটার্ন সেটা কি বলা আছে ইংলিশে টোয়েন্টি মার্কস সেটা কি মাধ্যমিক লেভেলে বেঙ্গলিতেও টোয়েন্টি মার্কস সেটা কিসেও না মাধ্যমিক লেভেলে অ্যারিথমেটিক টোয়েন্টি ফাইভ মার্কস আর জিজ্ঞেতে বলা আছে টোয়েন্টি মার্কসের আছে জিজ্ঞে থাকবে যেখানে কি না এই রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই টপিকটার ওপরে একটু ফোকাস বেশি থাকবে মানে এখান থেকে বেশি কোশ্চেন আসবে আর শেষে কি আছে না ইন্টারভিউ আছে পনেরো নম্বরে এবার আমরা দশ নম্বর পোস্টে চলে আসছি দশ নম্বর পোস্টে কি বলা আছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি এখানে যে এলিজিবিলিটির কথা বলা আছে সেটা হচ্ছে কি না এইট পাস হতে হবে ঠিক আছে তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এইট পাস পোস্ট তাদেরও পোস্ট আছে মাধ্যমিক লেভেল তাদেরও পোস্ট আছে এইচএস লেভেল তাদেরও পোস্ট আছে গ্র্যাজুয়েশান লেভেল তাদেরও পোস্ট আছে এবং এই পোস্টের ভেতরে কিছু কিছু পোস্ট আছে যেখানে কিনা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট প্রয়োজন কোথাও আছে ছ মাসের একটা ট্রেনিংয়ের প্রয়োজন ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা ভালো করে চেক করে নাও এটাতে কি বলা আছে যে মাস্ট হ্যাভ নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অর নেপালি ইন কেস অফ হিল এরিয়া অর্থাৎ যারা হিল এরিয়া আছে তাদের ক্ষেত্রে নেপালি আর নর্মাল যারা এদিকে আছে বেশিরভাগ মানুষ তাদের ক্ষেত্রে কিনা বাংলাটা তাদের পড়তে এবং লিখতে পারতে হবে পরবর্তীতে দেখো এখানে এমসি কিউতে কী বলা আছে তেরো নম্বরের বাংলা দশ নম্বরের ইংরাজি দশ নম্বরের অঙ্ক আর দশ নম্বরের জেনারেল নলেজ শেষে সাত নম্বরের ইন্টারভিউ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ আচ্ছা এটাতে কি বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স আচ্ছা এবার কিন্তু আর নর্মাল জেনারেল গ্র্যাজুয়েশান নয় এটার ক্ষেত্রে তোমাদের কি থাকছে না কমার্সের বিএসসি থাকতে হচ্ছে ঠিক আছে কে এখানে দেখো সিলেবাস তো ইন জেনারেল প্রত্যেকটা পোস্ট অনুযায়ী হচ্ছে যে এইথ স্ট্যান্ডার্ডে হবে না মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে এদের যে এমসিকিউ পার্টটা আছে সেখানে ইংলিশ থাকছে টোয়েন্টি মার্কস বেঙ্গলি টোয়েন্টি মার্কস জি কে থাকছে ফিফটিন মার্কস আর অ্যাকাউন্টেন্সি তাদের যেটা কোর্স সাবজেক্ট সেটা থাকছে থার্টি মার্কস আর শেষে থাকছে পনেরো নম্বরের ইন্টারভিউ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অব জেলা পরিষদ আচ্ছা এই পদের জন্য কি চাওয়া হয়েছে না মাধ্যমিক পাস হতে হবে যে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে আর কি চাওয়া হয়েছে একটা মার্কসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কত না ফিফটি পারসেন্ট থাকতে হচ্ছে ঠিক আছে এই যে মাধ্যমিক পাস ফিফটি পারসেন্ট আর কি আছে সাথে না এমসিকিউ বলা আছে সেই চারটে ক্যাটাগরিতেই দেখো এমসিকিউর প্যাটার্নগুলো কিন্তু যে টপিকগুলো সেগুলো কিন্তু মোরালে সবারই সমান শুধু নাম্বারের ডিফারেন্স আছে আর প্রত্যেকটা পোস্টে কিন্তু শেষে একটা করে ইন্টারভিউ আছে কোথাও সেটা পনেরো নম্বর কোথাও দশ নম্বর কোথাও সাত নম্বর ডেটা এন্ট্রি অপারেটার আছে দেখো এখানে পোস্ট কি চেয়েছে না এটাতেও কি মাধ্যমিক পাশ হতে হবে আর কী হতে হবে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি তোমরা ইংলিশটা যেটা বললাম হ্যাঁ টাইপিং বাবা ডট কম ওখান থেকে প্র্যাকটিস করে নেবে আর কুড়ি নাম্বারের এই যে বেঙ্গলি টাইপিং এটা অনলাইন কোনো সোর্স পেলে আমি তোমাদের এর কমেন্ট সেকশানে মানে পোস্ট করে দেব আচ্ছা কী থাকতে হচ্ছে আর অ্যাটলিস্ট থ্রি মান্থস ফর্মাল ট্রেনিং থাকতে হবে ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি রিকগনাইজড মানে স্টেট গভর্নমেন্টে কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে তোমাকে তিন মাস একটা ট্রেনিংয়ের সার্টিফিকেট এখানে প্রয়োজন ঠিক আছে আর কি হতে হবে না হ্যাভ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি সিক্স থাউজেন্ড কি ডিপ্রেশান থাকতে হবে পার আওয়ার ডিজারেবেল এখানে কিন্তু এক্সপিরিয়েন্স যারা আছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অফ ডেটা এন্ট্রি অপারেশান তাদেরকে কিন্তু মানে এটা তাদের প্লাস পয়েন্ট ইন্টারভিউতে এগুলো তোমাদের জিজ্ঞাসা করবে আচ্ছা এজ তো সবারই মোটামুটি একই রকম আছে এটার ক্ষেত্রে দেখো ইংলিশে বলা আছে টোয়েন্টি মার্কস অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড থাকতে হবে মাধ্যমিক এখানে বেঙ্গলি টোয়েন্টি মাস এটাও মাধ্যমিক লেভেলের পঁচিশ মার্ক্সের অঙ্ক সেটাও মাধ্যমিক লেভেলের আর জি থাকছে কুড়ি মার্কস যেটা কি না এক্সট্রা এমফাসিস দেওয়া আছে কিসের উপরে না লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট লাস্টে এটাতেও একটা ইন্টারভিউ আছে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিস্ট আচ্ছা এই যে পোস্টটা না এই পোস্টটার ক্ষেত্রে এলিজিবিলিটির যে অ্যাটাচমেন্ট ফাইলটা সেটা অফিসিয়াল যে সাইট সেখানে দেওয়া নেই ঠিক আছে সেই জন্য এটা কি আছে সেই সম্পর্কে আমি কিছু এই মুহুর্তে বলতে পারলাম না পরবর্তীতে যদি জানতে পারি নিশ্চয়ই তোমাদের জানাবো এরপর দেখো পনেরো নম্বর পোস্ট কি আছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ এখানে কি বলা আছে না এইট পাস হতে হবে ঠিক আছে যে কোনো একটা রিকগনাইজ স্কুল থেকে আর কি এখানে দেখো এমসিকিউ প্যাটার্নও সেম তেরো নম্বরের অঙ্ক দশ নম্বরে ইংরাজি দশ নম্বরের অঙ্ক জেনারেল নলেজ দশ আর লাস্টে ইন্টারভিউ সাত এটার ক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই তো অনেকেই যেটা তোমরা টেলিগ্রামে কোয়েশ্চেন করছিলে যে দাদা এইটা কি সব পোস্টেই আমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন তাহলে তোমরা দেখতে পাচ্ছো অনেক পোস্ট আছে যেগুলো কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন নয় ঠিক আছে তোমরা তাহলে সেই পোস্টগুলোতে আগে থেকে বেছে নিও পেস্কেল অনুযায়ী এবং তোমরা সেই প্যাটার্নে পরীক্ষা দিতে কতটা মানে কমফোর্টেবল ষোলো নম্বর পোস্টে দেখো কি বলা আছে না এখানে বলা আছে যে এসেন্সিয়াল কন্ডিশন এসেন্সিয়াল যেটা প্রয়োজন এলিজিবিলিটি সেটা কি প্রয়োজন না মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে মাধ্যমিক পাশ হতে হবে আর কি থাকতে হবে না পার্সেন্টেজ থাকতে হবে কত ফিফটি পার্সেন্ট ঠিক আছে ডিজারাবেল কি যারা টাইপিং জানেন এবং টাইপিংয়ের সার্টিফিকেট আছে তারা ডিজারেবেল আর কি আছে না সিলেবাস যেটা আছে এখানে বাংলা টোয়েন্টি ইংলিশ টোয়েন্টি অ্যারিথমেটিক টোয়েন্টি ফাইভ আর জি আছে টোয়েন্টি লাস্টে ইন্টারভিউ আছে পনেরো নম্বর এরপরে আমরা দেখব হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য কি চাওয়া হয়েছে সেখানে লাগছে হচ্ছে একটা ব্যাচেলার ডিগ্রি হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট এবিলিটি টু টেক ডিকটেশান অ্যাট এ স্পিড অফ অ্যাটলিস্ট এইটটি ওয়ার্ড অর্থাৎ পার মিনিট এক মিনিটে তোমাকে আশিটা ওয়ার্ড ডিকটেট করার স্পিড থাকতে হবে আর কি টাইপিং স্পিড অ্যাটলিস্ট অফ ফর্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট কারোর যদি স্টেনও আলাদা করে কোর্স করা না থাকে এটা খুবই ডিফিকাল্ট আর কি এবিলিটি টু টেক ডিকটেশান অ্যাট এ স্পিড অফ অ্যাটলিস্ট সেভেন্টি ওয়ার্ডস পার মিনিট অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট থার্টি ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি অর্থাৎ কেউ যদি ইংলিশে চায় তো সেক্ষেত্রে এইটা আর কেউ যদি বাংলায় তার দক্ষতা প্রমাণ করতে চায় সেক্ষেত্রে তাকে এই প্যারাটা দেখতে হবে অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে যেটা এইটটি ওয়ার্ড সেটা বেঙ্গলির ক্ষেত্রে সেভেনটি ওয়ার্ড ঠিক আছে পরবর্তীতে দেখো এদের যে এক্সাম প্যাটার্ন সেখানে বলা আছে বাংলা থাকবে পনেরো নম্বর ইংলিশ থাকবে পনেরো নম্বর ও পনেরো নম্বর জিকে থাকবে দশ নম্বর আর শেষে কি আছে ডিকটেশানের জন্য ফিফটিন আর টাইপিং টেস্টের জন্য ফিফটিন আর একদম শেষে ইন্টারভিউ থাকছে ফিফটিন মার্ক্সে এটা আমাদের এইখানে দেওয়া লাস্ট পোস্ট কি আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ যেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় দেওয়া আছে মাধ্যমিক পাশ হতে হবে আর সাথে কি থাকছে না ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে হুম তারপরে দেখো এমসি কিউ প্যাটার্ন কুড়ি নম্বরে বাংলা কুড়ি নম্বরে ইংরাজি পঁচিশ নম্বরের অঙ্ক আর জিকে টোয়েন্টি নম্বর আচ্ছা কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা দেখবে এই যে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনের পাশে স্ট্যান্ডার্ডটাও দেওয়া থাকছে যে এইথ পাস লেভেলের মাধ্যমিক পাস লেভেলের আবার কিছু কিছু পোস্টে কিন্তু সেটা দেওয়া থাকছে না যেগুলো দেওয়া থাকছে না সেক্ষেত্রে আমি বলবো তোমরা টেন্থ লেভেলকে স্ট্যান্ডার্ড ধরে ডাব্লিউ প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে যেমন রিসেন্টলি হয়ে যাওয়া ফুড এসআই পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা ডাব্লিউ বিসিএস পরীক্ষা এই সমস্ত যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করানো হয় তাদের যে পিওয়াইগুলো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে সেক্ষেত্রে দেখবে তোমাদের এই জায়গাটা কভার হয়ে যাবে যে কোন তো আশা করি বন্ধুরা এই টোটাল আঠারোটা পোস্ট সম্পর্কে আমি যে অ্যানালিসিসটা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা এটাও ঠিক করে নিয়েছো যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এবার কোয়েশ্চেন নাম্বার ওয়ান অনেকে জিজ্ঞাসা করলে যে এই যে ফর্মটা এটা যখন ফিল আপ করবো তো আমরা কি একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো প্রথমে যেটা বলে রাখি এখানে কিন্তু পোস্টে অ্যাপ্লিকেশান ফিস পাঁচশো থেকে সাতশো টাকা একটা পোস্টের জন্য এরপর তোমার যদি কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি থাকে ইংরেজি বল ঘুমায়া যাতা কিন্তু এখানে দেখো আমি একটা ফাইল অ্যাটাচ করছি যেখানে বলা আছে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু একই দিনে পরীক্ষা হলে দুটো সেন্টারে তো একটা ক্যান্ডিডেটের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা আদার্স যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো এই রিস্কটা মানে ক্যান্ডিডেটের ওপরে থাকছে যে সেই দিন সেই এক্সামটা হবে কি হবে না তবে আমি বলবো যেহেতু ভ্যাকান্সি ওপর থেকে দেখে মনে হচ্ছে অনেক কিন্তু ভেতরে যখন ক্যাটাগরাইজ হয়ে যাচ্ছে যে ফার্স্টে ডিস্ট্রিক্ট ওয়াইজ তারপরে পোস্ট ওয়াইজ তখন কিন্তু সংখ্যাটা অনেকটাই কমে যাচ্ছে তো যে সমস্ত পোস্টে দেখবে যে এক্সাম প্যাটার্নটা আলাদা থাকছে অর্থাৎ টেন স্ট্যান্ডার্ডে থাকছে রিটেন এক্সামটা আবার কোনোটা এইট স্ট্যান্ডার্ডে থাকছে তো এই রকম দুটো আলাদা ধরনের পোস্ট যখন থাকছে স্বাভাবিকভাবে তাদের প্রশ্নপত্র আলাদা হবে তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো এই আলাদা টাইপের হ্যাঁ প্যাটার্ন অনুযায়ী আলাদা টাইপের যে দুটো পোস্ট সেইগুলোতে অ্যাপ্লাই করতে পারো কিন্তু একই রকম প্যাটার্ন যেগুলো আছে সেগুলোতে আমার মতে অ্যাপ্লাই না করাই ভালো সেম দুটো পোস্টের ক্ষেত্রে একটার ক্ষেত্রে করতে পারো যে বিশেষ অ্যানাউন্সমেন্টের কথা আমি শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে এক তোমরা এই পঞ্চায়েত রিলেটেড যে এক্সাম যে কোনো পোস্টের ক্ষেত্রে তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে তাই সেই কোশ্চেনের লিঙ্কটা হ্যাঁ ডাউনলোডের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এক দুই ওই যে বললাম যে অঙ্কের যে সিলেবাসটা তোমরা যদি চাও যে ডাব্লু বিপিএসির প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করতে তো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে তোমাদের কুইজ ফরম্যাটে হ্যাঁ সমস্ত ডাব্লুবি পিএসসির আন্ডারে যে এক্সামগুলো হয়েছে এতদিন অবধি তাদের সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন মক টেস্ট আকারে দেওয়া আছে তোমরা চয়েস করে যে কোনো সময় তোমাদের মতো এখান থেকে মক টেস্ট দিতে পারো তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওতে তোমরা তোমাদের যে সমস্ত ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরাও নিজেরা ঠিক করে নিয়েছ এক্স্যাক্টলি কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর এই রকমই হেল্পফুল ভিডিও আমি প্রায় বানাই তো তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল কিপ লার্নিং